বিদেশের মাটিতে গান গেয়ে ভাইরাল শিখ বাস চালক, গানের মধ্যে দিয়ে ১৩ বছরে কর্মজীবন ফুটিয়ে তুলতে চেয়েছিলেন রঞ্জিত সিং। অবশেষে হলো স্বপ্নপূরণ, নিজে কর্মজীবন নিয়ে তৈরি একটি মিউজিক ভিডিও প্রকাশ করে নিমেষে জনপ্রিয়তা লাভ করলেন রঞ্জিত। পাঞ্জাবি ভাষায় প্রকাশিত গানটি মন ছুঁয়েছে শ্রোতাদের। কি না হয় বিদেশের মাটিতে, যদিও নিজের শিকড়কে মনে রাখার নজির নিতান্তই কম। বিদেশের মাটিতে পা রাখার পর নিজের দেশকে ভুলে যান অনেকেই, বিদেশে আদব কায়দায় নিজেকে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান অনেকেই, যদিও এক্ষেত্রে ব্যতিক্রম রঞ্জিত সিং। ইংল্যান্ডের ওয়েস্ট ব্রোমকুইচের বাসচালক রঞ্জিত সিং ভারতীয়। নিজের কর্মজীবন নিয়ে তৈরি একটি মিউজিক ভিডিও প্রকাশ করে আপাতত তিনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। বিদেশের মাটিতে পাঞ্জাবি ভাষায় গান গেয়ে প্রশংসার মুখে রণজিৎ। তবে ৫৯ বছরের রঞ্জিত এ বিষয়ে বলেন, ওয়েস্ট মিডল্যান্ডের ন্যাশনাল এক্সপ্রেসওয়ের ওয়েস্ট বোমব্রিজ ডিপোর বাস চালক তিনি। বিদেশের মাটিতে তিনি কি কাজ করেন সেই বিষয়ে নিজের পরিবারকে জানাতে চাইতেন। ওই ডিপোতে যারা কাজ করতেন তাদের মধ্যে বেশিরভাগই শিখ, সেই কারণে নিজের সহকর্মীদের সঙ্গে নিয়ে ওই মিউজিক ভিডিও তৈরি করেন তিনি। ১৩ বছর বিদেশের মাটিতে বাস চালকের কাজ করছেন রণজিৎ, তবে নিজের দেশ এবং সংস্কৃতিকে এতটুকুও ভুলেননি তিনি। মাতৃভাষা পাঞ্জাবিতেই ওই মিউজিক ভিডিও তৈরি করেন তিনি। তিনি আরও জানান, ওই মিউজিক ভিডিওটি সকলের যৌথ প্রচেষ্টায় হয়েছে। ব্রোম উইচের সকল জাতির মানুষ কীভাবে একসঙ্গে মিলে কাজ করেন তা তুলে ধরাই আমাদের লক্ষ্য ছিল। আমাদের কাজ নিয়ে একটি ভিডিও তৈরি করা আমার স্বপ্ন ছিল, অবসরকালীন সময়ে ওটাই আমাকে আনন্দ দেবে। ইতিমধ্যেই ওই মিউজিক ভিডিও সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে, হাজার হাজার লাইক ও কমেন্ট করে তাকে সমর্থন করেছেন সাধারণ মানুষ। কলকাতা টিভি।